আজকে একটা ওয়েব সিরিজ দেখা শেষ করলাম নেটফ্লিক্সে, বহুল প্রশংসিত ওয়েব সিরিজ, নাম কুইন্স গ্যাম্বিট। তো সেই ওয়েব সিরিজের একটা বেশ অসাধারণ দৃশ্য রয়েছে, যেখানে এক বর্ষীয়ান চেস বিশ্ব চ্যাম্পিয়ন তার 20 বছর বয়সী প্রতিদ্বন্দ্বীর কাছে হার স্বীকার করার পর বলছেন যে, আমি জীবনে এত ভালো চেস প্লেয়ারের সম্মুখীন হইনি। এবং মানে সেই মেয়েটি, মানে যে 20 বছর বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন হলেন পরে, তিনি অত্যন্ত গর্বিত হলেন এবং তার সঙ্গে দর্শক হিসেবে মানে আমাদেরও দারুণ ভালো লাগলো। তো ওই দৃশ্যটা দেখতে দেখতে কেন জানি আমার শচীন তেন্ডুলকরের কথা মনে পড়লো, কারণ 20 বছরেরও বেশ কিছুটা কম বয়সেই অস্ট্রেলিয়ার মার্ভ হিউজ অ্যালেন বর্ডারকে শচীনের সম্বন্ধে বলেছিলেন, অ্যালেন, এই ছেলেটি তোমার চেয়ে বেশি রান করতে চলেছে। অ্যালেন বর্ডার তখন বিশ্বের সবচেয়ে বেশি রান স্কোরার টেস্ট ক্রিকেটে, উনি 11,000-এর বেশি রান করে ক্রিকেট থেকে অবসর নেন। তো একজন 18-19 বছরের ছেলের সঙ্গে সেই অ্যালেন বর্ডারের তুলনা করলেন মার্ভ হিউজ, শুধু তুলনা করলেন না, প্রকারান্তরে এটা বোঝালেন যে এই ছেলেটি তোমার থেকে বেটার ব্যাটসম্যান হতে চলেছে। তো এটা থেকেই বোঝা যায় যে শচীন তেন্ডুলকর মানে আরও 5টা খুব ভালো ব্যাটসম্যানের থেকে আলাদা স্তরের। এবং মানে আজকের দিনে কল্পনা করা যায় না, মানে চেস বলুন বা সাঁতার বলুন, এটাই কিন্তু খুব কম বয়সে ক্যারিয়ার শুরু করার বা বিশ্ব চ্যাম্পিয়ন করা হওয়ার একটা প্রথা রয়েছে। কিন্তু ক্রিকেটে 16 বছরের ছেলে টেস্ট ক্রিকেট খেলছে এবং বিশ্বের বিভিন্ন মাঠে গিয়ে সফল হচ্ছে, এই জিনিস কিন্তু মানে খুব খুব সাধারণ ঘটনা নয়। এবং একবার যদি ক্যারিয়ারের শুরুটা দেখেন শচীন তেন্ডুলকরের, উনি মানে কোন কোন পিচে সফল হয়েছে, উনি পাকিস্তানে গিয়ে ইমরান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো ফাস্ট বোলারদেরকে খেলে এসেছেন এবং সেই সিরিজে যথেষ্ট প্রাণবন্ত পিচ তৈরি করেছিল পাকিস্তান ভারতকে হারাবে বলে। তারপরে আব্দুল কাদেরকে একটা প্রদর্শনী ম্যাচে 6-এর পর 6 মেরেছেন এবং তারপরে যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেঞ্চুরি করে এসেছেন। এই ঘটনাগুলি কিন্তু খুব সাধারণ ঘটনা নয়। অস্ট্রেলিয়া তারাই সফল হন যারা ভালো বাউন্স খেলতে পারেন, মানে তারা তাদের ব্যাকফুট স্ট্রং, যারা সুইং ভালো খেলেন, যারা ফ্রন্ট ফুটে ভালো প্লেয়ার, তারা ইংল্যান্ডে সফল হন। এবং মানে এই দুটো জায়গায় মানিয়ে নিতে পারাটা পৃথিবীতে খুব খুব কম ব্যাটসম্যানের ক্ষেত্রে ঘটেছে। আমাদের সৌরভ গাঙ্গুলি বলুন বা মোহাম্মদ আজহারউদ্দিন বলুন, এরা কিন্তু এই দুটো জায়গায় মানিয়ে নিতে পারেননি, মানে ক্যারিয়ারের শেষ অবধি পারেননি। তো এই জিনিসটা যে একটা মানে টিনেজার যার বয়স 18-19, এই বয়সে ছেলে যে এই জিনিসটা করে দেখাচ্ছে সাফল্যের সঙ্গে, এটা আমরা শুরুতে এর অসাধারণত্ব বুঝতে পারিনি, আজকে বুঝতে পারি। সুতরাং শচীন তেন্ডুলকর একটা মানে আলাদা ক্লাসের প্লেয়ার ছিলেন, সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। শচীনের ক্যারিয়ারে আরো একটা খুব উল্লেখযোগ্য দিক হলো যে তিনি কিন্তু মানে 20 বছরেরও বেশ কিছুটা বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের চূড়োয় ছিলেন, এবং শুধু আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের চূড়োয় ছিলেন এটা বলা যথেষ্ট হলো না, মানে আমাদের দেশে ভারতে তো তাকে প্রায় ঈশ্বরের জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল। তার কাছে এতটাই প্রত্যাশা ছিল যে তার কাছে আমরা প্রত্যাশা করি তিনি একদিনের ম্যাচে সেঞ্চুরি করবেন এবং শেষ পর্যন্ত থেকে জেতাবেন। আমরা শুধু প্রথম ইনিংসেই তার সাফল্যে সন্তুষ্ট নই, আমরা চাই তিনি চতুর্থ ইনিংসেও 50 গড় নিয়ে টেস্ট জীবন শুরু করবেন, শেষ করবেন। আমরা মানে বিদেশে তিনি যে শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে সফল সেটাই যথেষ্ট নয়, আমরা চাই যে তিনি তার মানে এত অসাধারণ পারফর্ম করবেন যে ভারত তার সাফল্যের ওপর
নির্ভর করে একটা পুরো সিরিজ জিতে আসবে। এগুলো তিনি করতে পারেননি বলে আজকে আমরা তার সমালোচনা করি। কিন্তু মানে আপনাদের কি মনে হয় না যে এই সচিনের ক্ষেত্রে এই বেঞ্চমার্কটা আমরা মানে অস্বাভাবিক রকমের কঠিন করে ফেলেছি? মানে এই বেঞ্চমার্ক নিয়ে আমার মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটসম্যান সফল হয়েছেন, ডন ব্র্যাডম্যানও নয়। ডন ব্র্যাডম্যান কটা দেশের বিরুদ্ধে খেলেছেন? মাত্র 3টি দেশ, বোধহয় 12টা না 13টা ভেন্যুতে খেলেছেন। বিপক্ষের বোলাররা কয়েকটা দু এক দু তিনটে সিরিজ বাদ দিয়ে মোটামুটি মধ্যম মানের বোলার। সেই তুলনায় মানে সচিন যতদূর জানি মানে শয়ে শয়ে ভেন্যুতে খেলেছেন। ওয়াসিম আকরাম, ইমরান, রিচার্ড হ্যাডলি থেকে শুরু করে মুরলীধরন, শেন ওয়ার্ন, জেমস অ্যান্ডারসন, অ্যালেন ডোনাল, টেল স্টেইন, মানে যে ধরনের বোলারদের সচিন খেলেছেন মানে ইটস মানে এই রেঞ্জটা হচ্ছে মানে সিম্পলি মাইন্ড বগলিং। এবং তারপরেও উনি মানে ক্যারিয়ারের আপনি যদি প্রথম 20টা টেস্ট বাদ দেন, যে সময় তার মানে বয়স অত্যন্ত অল্প ছিল, এবং মানে বিশ্বকাপের পর থেকে লাস্টে 23 টেস্ট বাদ দেন, তার গড় প্রায় 60, 157 টেস্ট ধরে উনি 60-এর গড়ে রান করে গেছেন। মানে ইটস সিম্পলি আনইমাজিনেবল। এবং এই সাফল্যের সত্ত্বেও এবং ওনাকে যে অ্যাডুলেশন আমাদের ভারতের তরফ থেকে দেয়া হয়েছে, সেই অ্যাডুলেশন পেয়েও উনি কিন্তু মানে খুব সাধারণ জীবনযাপন করেছেন। হি ওয়াজ আ ভেরি লেভেলেটেড পার্সন, সেই জন্যেই উনি আজকে মানে কোটি কোটি মানুষের রোল মডেল। ওই সচিন তেন্ডুলকর যখন খেলতো তখন প্রত্যেকটি মা চাইতো তার ছেলেও ক্রিকেট খেলে একটা সচিন তেন্ডুলকর হবে। তো এই এই জিনিসটা যে ভারতের যে কালচারের মধ্যে মানে একটা মধ্যবিত্ত পরিবারের মধ্যে যে একটা ঢুকে গেল যে আমাদের ছেলেরাও ক্রিকেট বড় হয়ে ক্রিকেটার হবে, এটা কিন্তু সচিনেরই অবদান। তার আগে সুনীল গাভাস্কার বা কপিল দেবকে দেখেও কিন্তু আমাদের বাবা মারা অনুপ্রাণিত হননি যে চলো আমাদের ছেলেকে আমরা ক্রিকেট শিখতে পাঠাবো যে বড় হয়ে ক্রিকেটার হবে। সেটা মানে ছেলেদের নিজেদের তাগিদ থেকে এসছে, কিন্তু ওই সচিনকে দেখে নিয়ে কিন্তু বাবা মাদের মধ্যে এই জিনিসটা ঢুকলো যে না, আমরা পরের প্রজন্মকে ক্রিকেটে দেব। তো দিস ইজ এ হিউজ অ্যাচিভমেন্ট। আরো একটা মানে খুব বড় কথা সচিনের, যে মানে সচিন ওয়াজ ইউনানিমাসলি রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এমন বোলার নেই যে বা এমন অধিনায়ক নেই যে সচিনকে রেসপেক্ট করেননি। তো এই সার্বজনীন রেসপেক্ট পাওয়াটা মানে এটাও একটা মানে মানে একজন ভারতীয় হিসেবে আমরা খুব গর্ববোধ করতে পারি। তো মানে সচিনের ক্রিকেটে এটা একটা বিরাট দিক যে উনি মানে এত সাফল্য সত্ত্বেও নিজের মানে একটা নিজেকে রোল মডেল হিসেবে মেনটেন করতে পেরেছে। সচিন যে প্রজন্মের ব্যাটসম্যান ছিলেন সেই প্রজন্মের অন্যান্য ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করলে সাধারণত তুলনাটা গিয়ে দাঁড়ায় সচিন তেন্ডুলকর বনাম ব্রায়ান লারা। মানে এর মধ্যে ভুল বুঝবেন না, কুমার সাঙ্গাকারা বলুন, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, এরাও যথেষ্ট উঁচু মানের ব্যাটসম্যান, কিন্তু তবুও সব মিলিয়ে মানে বিভিন্ন বোলিংয়ের বিরুদ্ধে, বিভিন্ন পিচে, বিভিন্ন দেশে, সব মিলিয়ে টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক মিলে বোধহয় শেষ পর্যন্ত মানে বোদ্ধারা মোটামুটি একমত যে সচিন বা লারার মধ্যে দুজনের মধ্যে যে কেউ একজন হচ্ছেন তাদের প্রজন্মের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। এখন যদি প্রশ্ন তোলা হয় যে দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ, আমার মনে হয় না যে এর কোনো মানে সর্বজন জন গ্রাহ্য একটা কোনো ডিসিশন আসবে। এটা এগুলো আসা মানে না আসাটাই স্বাভাবিক, কারণ কিছু কিছু ক্ষেত্রে সচিন এগিয়ে, কিছু কিছু ক্ষেত্রে লারা এগিয়ে। সচিনের ডিফেন্স বেশি পোক্ত, তার ব্যাটিং টেকনিক বেশি সলিড, লারা বেশি ফ্ল্যাম্বয়েন্ট, ওনার মানে ব্যাটিং বেশি আকর্ষণীয়। হ্যাঁ, সচিন ধীরে সুস্থে ইনিংস গড়তে পছন্দ করেন, তার মানে 10টা ইনিংস খেললে তিনি 7টাতে সফল হবেন। লারা শুরু থেকেই শট খেলেন, 10টায় খেললে উনি হয়তো 3টে সফল হবেন, কিন্তু ওই 3টেতে কিন্তু তার সাফল্যের পরিমাণ মানে সচিন তেন্ডুলকরের পিকের থেকে লারার পিক বেশি উঁচুতে হবে। তো আজকাল যদি আপনি দেখেন যে পুরনো ক্রিকেট বোদ্ধা বা পুরনো বোলার, তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লারাকে এগিয়ে রাখে সচিনের থেকে। এর মানে কিন্তু এই নয় যে
লারা সচিনের থেকে বেটার ব্যাটসম্যান। কারণ আপনি যদি প্লেয়িং ডের কথা মনে করেন, যখন লারা এবং সচিন দুজনেই পারফর্ম করছিলেন, তখন কিন্তু বেশিরভাগ বোদ্ধা বা বোলাররাই কিন্তু সচিনকে শ্রেষ্ঠ মেনে নিয়েছিল। তারপরে দুজনে অবসর নেওয়ার পর 2-4-5 বছর পর কিন্তু তাদের অনেকের মনে হলো তারা ডিসিশন চেঞ্জ করে লারার দিকে ঝুঁকলেন। এই জিনিসটা কেন ঘটেছে সেটা কিন্তু একটা বোঝার জন্য মানুষের সাইকোলজির একটা বোঝার ব্যাপার রয়েছে। এই সাইকোলজির দিকটা হলো, সাধারণত কিন্তু আমরা মানে আমাদের যা মনে রাখি, মনে করুন সচিন তেন্ডুলকারের বা ব্রায়ান লারার ক্যারিয়ারের, আমরা কিন্তু ধারাবাহিকতাটা কিন্তু আমরা মানে আমাদের মস্তিষ্ক মনে রাখতে অপারগ। মানে আমরা সচিন তেন্ডুলকার যে দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ ধারাবাহিকভাবে সাফল্য লাভ করেছেন, এটা আমাদের মস্তিষ্কে মানে খুব খুব ডিপলি রেজিস্টার হয় না। অন্যদিকে আমরা কিন্তু মানে হাইলাইটসগুলো বা কোনো প্লেয়ারের পিক পারফরমেন্সগুলো মনে রাখতে অনেক বেশি স্বচ্ছন্দ। তো সেই জন্যেই হয়তো মানে দেখা যায়, যেহেতু ব্রায়ান লারার পিক পারফরমেন্স মানে শ্রেষ্ঠ ইনিংসগুলো সচিনের শ্রেষ্ঠ ইনিংসের থেকে সন্দেহাতীতভাবেই বেটার, মানে এ বিষয়ে খুব একটা সন্দেহের অবকাশ নেই। মানে লারার বিশাল বিশাল স্কোরগুলো, মানে একদিনের সরি ফার্স্ট ক্লাস ম্যাচে 501 রান বা টেস্টে 400-375, সেখানে সচিনের সর্বোচ্চ স্কোর 248, 241। তো পিক পারফরমেন্স হচ্ছে লারার বেটার, এবং এই পিক পারফরমেন্স আমাদের মনে রাখার প্রবণতার জন্যে আমরা আজকে অনেক ক্ষেত্রে লারাকে এগিয়ে রাখি। এবং তার সঙ্গে তো অবশ্যই এটা রয়েছে যে মানে লারার ব্যাটিং বেশি দর্শনীয়। কিন্তু আপনি যদি আবার অন্যদিকে নির্ভরযোগ্যতা বা ধারাবাহিকতাকে বেশি গুরুত্ব দেন, সেক্ষেত্রে কিন্তু সচিন এগিয়ে থাকবেন। সুতরাং মানে সন্দেহাতীতভাবে যে সচিন বা লারা দুজনের মধ্যে কেউ একজন বেটার ছিলেন, এটা বলা সম্ভব নয়। এটা ডিপেন্ড করছে মানে আপনার ব্যক্তিগত চয়েসের।